ওকে, সো আমাদের এর আগে ছিল হচ্ছে আমরা পড়েছিলাম যে অরিজিন, আমাদের এথনিক অরিজিন আমরা কি রকম। সো যদি একটু মনে করেন তাহলে আমরা বলেছিলাম যে ওয়াই বেঙ্গলি ইজ এ মিক্স অরিজিন, দেয়ার ওয়ার রিজন, বেঙ্গলিকে কেন আমরা মিক্স অরিজিন বলেছিলাম বলেন তো। মনে পড়ে? বিভিন্ন জায়গার মানুষ এখানে এসেছে ওই জন্য। বিভিন্ন জায়গার মানুষ এখানে এসেছিল। ওকে, আর কিছু? স্যার কয়েক বংশের মানে কয়েক জাতির মিশ্রণে স্যার, বাবা কোন মানে বাবা যদি ইউরোপীয় হন, মা মানে অন্য দেশের, এরকম আর কি মিশ্র আর কি, কালচার 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 না মানে মানে আমাদের গঠনটাও এরকম মিশ্র জাতীয়। যেমন নিগ্রো কিছুদিন আমাদের আর্য ছিল, প্লাস পরে আর অন্য যে ই ছিল, বাবা এই মায়ের যে মিশ্রণে মিক্সআপ আর গুলো কি। কেন হয়েছে সেটা সেটা হচ্ছে মেইন উদ্দেশ্য জানা। অনেকে ব্যবসা বাণিজ্য করতে আসছিল এখানে রয়ে গেছে, তারপরে অনেকে ধর্মীয় প্রচার করতে এসে রয়ে গেছে, এইসব কারণ গুলাতে। আচ্ছা, ধর্ম প্রচার করতে এসে রয়ে গেছে, করতে এসে রয়ে গেছে। মেজর জিনিস যেটা ছিল যে বাংলাদেশে কেন রয়ে যাবে, কেন অন্য জায়গায় রয়ে গেল না? ওকে, স্যার এই মহাদেশে মানে প্রচুর ফসল ফলতো, আবহাওয়া ভালো ছিল। একটা পয়েন্ট, ভেরি গুড। এন্ড একটা বাংলাদেশ সভ্যতা হচ্ছে তৈরি, নদীমাতৃক দেশ, এই জন্য এখানে হচ্ছে বাণিজ্য করার জন্য তারা আসতো নদীর মাধ্যমে। আর তারপরে তারা এখানে বসবাস করা শুরু করে এবং জাতির মানুষ এখানে আসে এই জন্য। ওকে, ভেরি গুড পয়েন্ট। আচ্ছা, দেশগুলো আছে প্রায় গুলা মরুভূমি অঞ্চলের স্যার, এটা সবুজময়, তারা এই দেশে আসতে মানে আমাদের দেশে মাটি তো সবচেয়ে অনেক। সেদিন তো আপনি ম্যাপে দেখাইলেন স্যার আশপাশে যেগুলো আছে সব হচ্ছে গিয়ে তুষার বা মরুভূমিতে, আমাদের দেশটা হচ্ছে সবুজময়। আমাদের দেশের একটা জিনিস আছে যেটা সারা ওয়ার্ল্ডে খুব পপুলার ছিল, ঠিক আছে? তো সেটা কি পাট? চিন্তা করেন তো, কি মিশরের পিরামিডের মধ্যে পাওয়া গেছে, ক্লিওপেট্রার কাছে পাওয়া গেছে, কি জিনিস? তা মসলিন। ভেরি গুড, মসলিন, মসলিন। ঠিক আছে, তো মসলিন হচ্ছে আমাদের একটা কি বলবো নিদর্শন, যেটা বাংলার নাম সারা ওয়ার্ল্ডে ছড়ে গেছে। এবং ওই যে একটা মসলিন কাপড় একটা ম্যাসের কাঠির মধ্যে দিয়ে পার করা যেত, বা এটার বুনন হচ্ছে ডিফারেন্ট, ম্যাসের বক্সে রাখা যেত, এটা হচ্ছে মানে আমাদের এখানকার ওয়েদার এবং এখানকার যে বুনন শৈলী, কাপড় মানে সুতা বানানো থেকে শুরু করে হিউমিডিটি, ইয়াটা এই সকালের দিকে উঠে তাদের সুতা শুকাইতে হতো, নির্দিষ্ট তাপমাত্রা আছে, এই কিছু ফর্মুলা ছিল যার জন্য আমাদের কাপড় সবচেয়ে ভালো হতো, সবচেয়ে ভালো সিল্ক, ঠিক আছে? তো এটার আরেকটা নাম হচ্ছে সিল্ক। যে এখন এইখানকার সিল্ক গুলো আমার যেতে হচ্ছে অন্যান্য অনেকগুলো দেশে, তখন যে এই চায়না থেকে ইউরোপ পর্যন্ত এই যে কানেকশন, এই কানেকশনটা তৈরি হয় হচ্ছে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ছবি, দ্যাট ইজ নোন অ্যাজ সিল্ক রোড অর সিল্ক রুট। স্ক্রিন দেখা যায়, সবাই দেখতে পাচ্ছে? না স্যার, এখানে দেখেন চায়না থেকে শুরু করে উপরে লাল যে অংশটা আছে, লাল অংশটা হচ্ছে আমার স্থলপথ, এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে ইউরোপ, এরপরে মেডিটেরিয়ান সি, এই যে ইজিপ্ট, মিশর, ক্লিওপেট্রা, হ্যাঁ, পার্সিয়া, আরব, এই জায়গাগুলোই যেত। আপনি যদি একটু ভালো করে খেয়াল করেন বাংলাদেশের এই জায়গায় দেখেন, এই যে সাগর এসে মিলছে, তারপরে এসে যে এই বাংলাদেশটা এখানে না, মানে সড়ক পথ নৌপথ দুইটাই। হ্যাঁ, এই যে আমাদের চট্টগ্রামের যে সিপোর্টটা আছে, এই পোর্টটা ছিল হচ্ছে প্রাকৃতিক, অনেক দেশে সিপোর্ট হয় না, আমাদের প্রাকৃতিক। আমরা আসল কথা অনেকগুলো, আমাদের দেশ যদি এভাবে চিন্তা করেন, উই আর ব্লেসড ইন সো মেনি ওয়েজ, আমাদের নিরাপত্তা নিয়ে চিন্তা করেন, ফুড নিয়ে চিন্তা করেন, যোগাযোগ ব্যবস্থা নিয়ে চিন্তা করেন, সব দিক দিয়ে
আমরা আসলে কথা সৌভাগ্যবান আল্লাহ আমাদেরকে এখানে দিয়েছেন। তো এখানে দেখেন ত্রিপুরাও আছে, তারপরে আবার এখান থেকে যোগাযোগ করে চায়নার সাথেও যোগাযোগ করা যায় মাঝামাঝি জায়গা। কিন্তু আমরা এখান থেকে আমি যোগ করে এদিক দিয়ে গেলাম, এদিক দিয়ে আমি ইউরোপ পর্যন্ত চলে গেল, তারপরে এখান থেকে গ্রিকানা আদার্স সব জায়গায়, এই যে সোমালিয়া আফ্রিকা এদিকে চলে যাচ্ছে। আর তখনকার নৌ রুট গুলো দেখেন, এগুলো হচ্ছে নৌ রুট, হ্যাঁ, এগুলো কিন্তু সাগরের খুব গভীর দিয়ে যেত না, ঠিক আছে, এরা সাগরের পাশ দিয়ে মানে স্থলসীমাবর্তী অঞ্চল দিয়ে যেত। কারণ তখন তো হচ্ছে তাদের ঘাটে এত ইয়া করার জায়গা নাই, মানে এত দক্ষ নেভিগেশন টুলস নাই, ঠিক আছে। তো এই সিল্ক রোড অর রুট, এই যে এনশিয়েন্ট হিস্ট্রিতে ইয়াতে সিল্ক রুট একটা হচ্ছে আমার একটা ইয়া বলে যে আমার কেন আমরা হচ্ছে মিক্স অরিজিন হওয়ার পিছনে রিজন, যে আমাদের দিকে লোকজনের যাওয়া আসা আর অন্যান্য অংশ বেশি ছিল, দ্যাটস ওয়াই আমরা আমাদের এখানে মিক্স অরিজিন হওয়ার পিছনে আরেকটা কাজ করেছে এবং আমাদের কানেক্টিভিটি। এটা গেল হচ্ছে আমরা মিক্স অরিজিন সিল্ক রোড হওয়ার কি কারণ মোস্টলি ইন ইংলিশ কি ও সিল্ক ওজন নাই সিল্ক, ঠিক আছে, রেশম রেশমি কাপড়। তো এই যে সিল্ক এই দিক দিয়ে এই জন্য এই যে এখান দিয়ে ট্রেড হতো, ব্যবসা হতো, ব্যবসায়িক রুট ছিল, যে আলিফ লায়লা আদার্স দেখেন না কাফেলা নেয়া, তখন মানুষজন এরকম দল বেঁধে একসাথে করে বাণিজ্য করার জন্য নিয়ে যেত। যেমন চাইনিজ পটারি যে জিনিসপত্র গুলো আছে, যে চীনা মাটির প্লেট থেকে শুরু করে যা কিছু, সেগুলো গিয়ে আপনার হচ্ছে গ্লাস ওই কাচের জিনিস তৈরি জিনিসপত্র সেগুলো ইউরোপে চলে যেত, ইউরোপে সেখানে ইউজ করতো, ঠিক আছে, বুঝতে পেরেছি। তো এই যে ব্যবসা বাণিজ্য যোগাযোগ সেখানে আমাদের এই অঞ্চলটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, এবং এই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কারণে পরবর্তীতে সভ্যতার যে মিশ্রণ ঘটার সেই মিশ্রণ ঘটার জায়গা থাকে এবং মিশ্রণ ঘটে, বুঝতে পেরেছি। তো এটা একটা রিজন আমাদের এখানে। এখন আমি সরাসরি জাম্প করছি যে হিস্টোরিক্যাল টাইমলাইন, টাইমলাইন তো ভিডিওটা দেখেছেন তাই না, আপনারা হিস্টোরিক্যাল টাইমলাইনের ভিডিও দেখিয়েছি আপনাদেরকে না শুধু আমরা হচ্ছে ওইটার অ্যাসাইনমেন্ট কমপ্লিট করেছি, ভিডিওটা দেখেন না স্যার, একটা ভিডিও আপনাদের বাদ গেছে, সেই ভিডিওটা দিয়ে হচ্ছে আমাদের এর পরের একটা হিস্টোরিক্যাল জাম্প আছে। আমি এখন অরিজিন জানি, আমি এখন জানি যে কেন হচ্ছে, আমার এখন ইতিহাস অতীত ইতিহাস থেকে বর্তমানের ইতিহাস পড়তে হবে, কিন্তু আমার কোর্সটা ইতিহাস পড়ার কোর্স না, কারণ আমাদের আপনারা যেহেতু ইলেকট্রিক্যাল সেকশনে আছেন আমাদের এটার সাথে রিলেট করতে হবে প্রত্যেকটা ডিপার্টমেন্টের কোর্সের সাথে। এখন ইলেকট্রিক্যালের জন্য আমরা বেশিরভাগ ইকোনমি অ্যান্ড অ্যাডভান্সমেন্ট বাংলাদেশের প্রবলেম অ্যান্ড প্রসপেক্টস নিয়ে ওইদিকে আমরা বেশি সময় দিব। এখন যে কাজটা করব আমরা হিস্ট্রির জন্য একটা জাম্প করব, উইচ ইজ ইটসেলফ ইজ অ্যান অ্যাসাইনমেন্ট, যেটা হচ্ছে আগের অ্যাসাইনমেন্টের চেয়ে এই অ্যাসাইনমেন্টটা ইম্পর্টেন্ট। আগের অ্যাসাইনমেন্টে যদি আমি মার্ক না থাকে, যদি কমায় দিই এই অ্যাসাইনমেন্টটা, এটা ডেফিনেটলি মার্ক থাকবে এবং এটা আপনাদের মিডের জন্য খুব ইম্পর্টেন্ট। এখন আপনাদের যদি সময় লাগে, ইউ টেক টাইম বাট ডোন্ট অ্যাভয়েড দিস অ্যাসাইনমেন্ট যখন আমি কাজটা দিব, ঠিক আছে। দ্য থিং ইজ উই উইল গো ফর এ ভিডিও, খাতা কলম রেডি আছে সবার? খাতা কলম রেডি করেন, খাতা কলমের এখানে যে কাজটা করবেন সে জায়গায় হচ্ছে এরকম ছক টানেন, এরকম এরকম এক দুই তিন তিনটা ঘর হবে। প্রথমটায় লিখবেন হচ্ছে এখানে থাকবে হচ্ছে আপনার ছোট ঘরে টাইম লাইন, দেখতে পাচ্ছি সবাই? কিংডম স্ল্যাশ রুলার, এটা সবার মোটামুটি কাছাকাছি হবে, আপনারা যদি চান দ্যাট ক্যান বি এ গ্রুপ ওয়ার্ক বাট ভেরি শর্ট, অ্যান্ড দিস ওয়ান ইজ
description লিখেছেন খাতায় এরকম তিনটা জায়গা থাকবে ঠিক আছে সো এই তিন জায়গায় আমরা যে কাজটা করব আমাদের এখানে আমরা দেখলাম হচ্ছে যে একটা জিনিস যে আমাদের এখানে অনেক লোকের বসবাস হয়েছে অনেক লোক এসেছে শাসন করেছে শাসন করে তারা হচ্ছে এখান থেকে আবার চলে উচ্ছেদ হয়েছে ব্যবসা করেছে থেকেছে এই জন্য আমরা মিক্স অরিজিন হয়েছি এখন আমি যদি ইতিহাস ঘাটতে যাই আমার ইতিহাস ঘাটতে গেলে আমার যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে বের করতে হবে যে কারা শাসন করেছিল কোন সময় তাই না এটা কি জানি আমাদের এখানে কারা কারা শাসন করেছিল মোগলরা ছিল তারপরে মোগলরা ছিল ওকে তারপর সেন বংশ ছিল পর্তুগিজরা ছিল স্যার পর্তুগিজ মোগল পর্তুগিজ পর্তুগিজরা ছিল আচ্ছা তারপর ব্রিটিশরা শাসন করেছে পুরো বিশ্বই ব্রিটিশরা ছিল ওকে ঠিক আছে পালরা ছিল পালরা ছিল হ্যাঁ গুপ্ত বংশ ছিল সেন বংশ ছিল পালারা সেনা ডাইনেস্টি আর্য ছিল মাই গুডনেস ইউ নো ইট আপনাদের জন্য তাহলে অ্যাসাইনমেন্ট কোনো ব্যাপারই না মানে ও যে বললো যে এখানে দেখেন দিস উইল বি এ ভিডিও এখানে খুব ভালো রকম ভাবে খেয়াল করবেন যে জিনিসটা সেটা হচ্ছে যে আমার মাউসের পয়েন্টারটা দেখেন এই যে এই জায়গায় যে পয়েন্টারটা আছে এখানে হচ্ছে আমার বলবে হচ্ছে কারা মানে আমার বাংলাদেশের কোন শাসন অংশ সেখানে ঠিক আছে যে আমাদের বাংলাদেশকে কে শাসন করেছিল কারা শাসন করেছে কখন শাসন করেছে এই বাংলাদেশের অঞ্চলটাতে আপনি খেয়াল করবেন উপরে থাকবে হচ্ছে টাইমলাইন কত সাল থেকে ব্যাক করব আর এখানে থাকবে হচ্ছে আমাদের হচ্ছে কারা শাসন করেছিল বাট গোয়িং ইনটু দ্যাট লেট মি আস্ক সামথিং আই থিংক আই মিসড ইট আউট আপনাদের সাথে কথা বলতে গিয়ে আমি বলতে ভুলে গেছি সভ্যতা একটা সিভিলাইজেশন তৈরি কেন হয় কথা বলেছিলাম রাইট একটা সভ্যতা হতে গেলে কি কি লাগে সভ্যতা কেন হয় সভ্যতার সৃষ্টি হয় কিভাবে মনে হয় যে মানে মানুষ তো সাধারণত দলগত ভাবে বসবাস করে এই দলগত থেকেই সভ্যতার সৃষ্টি হয় দলগত ভাবে মরুভূমিতে কেন বসবাস করা শুরু করে নাই সেখানে স্যার প্রতিকূল পরিবেশের কারণে হয়তো বসবাস শুরু করতে পারে নাই প্রতিকূল পরিবেশের কারণে তার মানে পরিবেশ একটা বড় ফ্যাক্টর রাইট এখানে দেখেন আমি আপনাদের কয়েকটা জিনিস আগে দেখিয়ে নিই তাহলে আমরা ওই হিস্টোরিক্যাল টাইমলাইনে যেতে আমাদের সুবিধা হবে আমি এখানে দেখেন লিখেছে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন ইজিপশিয়ান সিভিলাইজেশন সভ্যতা এরপর মেসোপটেমিয়ান সিভিলাইজেশন এই যে সিভিলাইজেশন গুলো আছে এগুলো যে তৈরি হয়েছে এগুলো প্রত্যেকটা তৈরি হয়েছে একটা রিভারের পাশে হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটা যেমন ইজিপশিয়ান যদি আপনি চিন্তা করেন নীল নদের পাশে ঠিক আছে এই যে ইনকা সভ্যতা অ্যামাজনের পাশে এই যে একটা নদী থাকতে হচ্ছে আমার তার মানে আমার ওয়াটার সোর্স লাগবে একটা সভ্যতা তৈরি হতে গেলে নদী একটা সভ্যতার প্রাণ তারপরের অংশ কি দরকার তারপরের অংশ দরকার হচ্ছে সিকিউরিটি ফুড খাবার এবং তারপরে দরকার হচ্ছে নিরাপত্তা এই জিনিসগুলো না হলে সভ্যতা তৈরি হয় না এখন আমরা যে সভ্যতায় আছি আমাদের সভ্যতাটা কিসের বেসিসে তৈরি হয়েছে আমাদের এখানকার সভ্যতাটা আদি সভ্যতার স্টার্ট আপটা কখন ওই যে আর্টিকেল যেগুলো দিয়েছিলাম যদি ওগুলো পড়তেন তাহলে আইডিয়া অলরেডি পেয়ে যেতেন যে আমাদের ওখানে আর্টিকেলে বলেছে 4000 বছর আগে প্লায়োলিথিকে কি কি নিদর্শন পাওয়া গেছে সেটা তারপরে এখানে একটা কথা বলেছে হচ্ছে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বা এই যে এখানে হচ্ছে ইন্দাস ভ্যালি সিন্ধু নদীর এখানে যে সভ্যতা তৈরি হয়েছে সেটার কথা বলেছে এই ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের আবার দুইটা অংশ ছিল ঠিক আছে সিন্ধু নদের কাছে এখানকার সভ্যতা তৈরি হয় সবাই শুনতে পাচ্ছে আমার কথা ওকে
সো ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনটা হচ্ছে আমাদের হচ্ছে বলতে পারেন আমাদের আদি নিদর্শন যে পাওয়া যায় সভ্যতার সেখানে আমরা পাই হচ্ছে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। এখানে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনকে যদি আমি আলাদা করি এটা সিন্ধু নদের পাশে, এটা কিন্তু আমাদের এদিকে না, ঠিক আছে, এটা হচ্ছে পাকিস্তানের কিছু অংশে। এখানে খেয়াল করে দেখেন একটা সভ্যতার নাম দেয়া আছে যেটা আমাদের খুব পরিচিত, মহেঞ্জোদারো। সিন্ধু সভ্যতা, মহেঞ্জোদারো নাম শুনেছেন? জি স্যার, জি স্যার, মুভি দেখেছেন? মুভি দেখেছি, ঠিক আছে, মুভি দেখেছি। হ্যাঁ, তো মহেঞ্জোদারো যে সিভিলাইজেশন, তারপরে হচ্ছে আরেকটা সিভিলাইজেশন আছে হচ্ছে হরপ্পান সিভিলাইজেশন, হরপ্পা। মহেঞ্জোদারো, হরপ্পা এগুলো হচ্ছে এক একটা সিভিলাইজেশন যেখানে তৈরি হয়েছে, যে নদীর পাশে এই সভ্যতাগুলো তৈরি, গঠন তৈরি হয়েছে, এবং সেখান থেকে আমাদের এখানে দেখা গেল আমাদের সভ্যতা তৈরি হয়। এবং এই সভ্যতা তৈরি হতে গিয়ে আমাদের পদ্মা নদী, মেঘনা, যে যমুনা, এই নদীগুলো আছে, এগুলো খুব ভালো রোল প্লে করে। তো এই যে রোল প্লে করে এই নদীগুলো, এখানে আমার দেখা গেল যে মহাজনপদা, মানে মহাজনপদের তৈরি হয়। ভারতবর্ষে 16টা মহাজনপদ ছিল, এই 16টা মহাজনপদের মধ্যে আমার 3টা জনপদ মিলে বাংলা তৈরি হয়েছে। এই 3টা জনপদ হচ্ছে, জনপদের নাম কি জানি কেউ? না স্যার। মেবি আর্য। আর্য হচ্ছে জাতি, জাতি আর জনপদ আলাদা। যখন অনেকগুলো লোক মিলে এক জায়গায় বসতি স্থাপন করে তখন সেটাকে বলে হচ্ছে একটা কিংডম বা রাজত্ব। হ্যাঁ জি স্যার। এই যেমন ধরেন এই যে অঙ্গ, বঙ্গ এবং মাগাধা, ঠিক আছে, এই তিনটা মিলে আমাদের হচ্ছে বাংলার প্রাচীন যে অংশ সেটা তৈরি হয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে বাংলা কিংডম যদি আমি চিন্তা করি। লুক এট ইট, মহাজনপদের মাঝখানে আমি আরেকটা ভিডিও দেখাচ্ছি, মানে পিকচার দেখাচ্ছি আপনাদেরকে। আচ্ছা এখানে আসেন, যে জিনিসটা হচ্ছে এখানে অঙ্গর কথা বলেছিলাম, বঙ্গ এবং মাগাধার কথা বলেছিলাম, এই অঞ্চলটা মিলে আমাদের তৈরি হয়েছে। এখানে একটা নাম খুব নোন দেখেন, আমার ম্যাপটা এখানে দেখাচ্ছি, এখানে বাংলাদেশের রিজন, বগুড়ার কেউ আছেন এখানে? স্যার বগুড়ার পাশে বাসা। আচ্ছা, নামটা পরিচিত? এখানে দেখেন একটা লেখা আছে নাম, জি স্যার, পুন্ড্রা। মহাস্থানগড়। তো পুন্ড্রনগর হচ্ছে সেই অঙ্গ এবং বঙ্গের একটা অংশ হচ্ছে পুন্ড্রনগর। হ্যাঁ, পুন্ড্র ছিল যেখান থেকে আমার সিভিলাইজেশনের, আমরা যদি বাংলাদেশের সিভিলাইজেশনের অনেক আদি নিদর্শন দেখতে চাই তাহলে মহাস্থানগড় ইটসেলফ ইজ এ কি বলবো রিমেনেন্ট, যেটা দেখে আমি বুঝতে পারি যে আমাদের আদি কারা ছিলেন। হ্যাঁ, এই যে অঙ্গবঙ্গ মাগাতার কথা বললাম, বঙ্গের স্যার আপনার নেটে সমস্যা মেবি, কথা ঠিক মতো বোঝা যাচ্ছে না স্যার, আসে নাই স্যার। আচ্ছা ঠিক আছে, অনেক প্রবলেম স্যার। এখন কি শুনতে পাচ্ছেন কথা ঠিক মতো? জি স্যার, এখন শুনতে পাচ্ছি। জি স্যার, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, ওয়েটিংটা একজন একটু সামলাইতে হবে, ওয়েটিং বারবার ডিসটারব করছে। হ্যাঁ স্যার, আমি সামলাচ্ছি। তাও স্যার আসলে তো সাথে সাথে আপনার সাথে আপনার নোটিফিকেশন চলে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এখানে দেখেন পুন্ড্রনগরের কথা বলেছে, যে পুন্ড্রনগরটা এখানে তৈরি হয়েছে, যে পুন্ড্রনগর ছিল তখনকার এই আদি নিদর্শন আমরা পাই। এখন এই যে সভ্যতাগুলো তৈরি হলো, সভ্যতার কথা বললাম এবং মহাজনপদের কথা বললাম এবং আমাদের বাংলাদেশের এখানে কিভাবে তৈরি হলো সেটার কথাও বললাম। তো আমার এখানে ছিল হচ্ছে আমি একটা ডিটেইল ইনফরমেশন দিলাম যে এখানে আমি কিভাবে আমার সভ্যতা তৈরি হলো, মহেঞ্জোদারো, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, মহেঞ্জোদারো, হরপ্পা, দেজ আর ওল্ড, সেখান থেকে আমাদের মহাজনপদের তৈরি হয়েছে, 16টা মহাজনপদের মধ্যে 3টা মহাজনপদ মিলে আমাদের হচ্ছে এই যে অঙ্গ, বঙ্গ এবং মাগাতা মিলে তৈরি হয়েছে বঙ্গ কিংডম, এই বঙ্গের মাঝখানে আমরা পড়ছি, আমরা পরে বাংলাদেশে টার্ন আউট করেছি। তো আমাদের অরিজিন নিয়ে যদি আমি চিন্তা করতে যাই তাহলে আমরা এই অরিজিন সম্পর্কে আইডিয়া পেলাম যে আমরা কোথা থেকে তৈরি হলো কখন। তো এটা ছিল হচ্ছে বেসিক আইডিয়া দেওয়ার জন্য আপনাদেরকে যে আমাদের শাসন এটা কেমন। স্ক্রিন দেখতে পাচ্ছি? জি স্যার। এখন আমরা যাব হচ্ছে যে আপনাদের যে হিস্টোরিক্যাল অ্যাসাইনমেন্টটা ছিল যে
আমরা 12 মিনিটে আমরা 4,500 বছর আগাবো। দ্যাটস আ ভেরি ডিফিকাল্ট টাইম, খুব ফাস্ট আগাবে। আমি তো এমনি আপনাদের কথা বলার সময় চিন্তা করছিলাম যে আপনারা বুঝতে পারছেন কিনা, বাট রাইট নাও দ্যাট ইজ অ্যাকচুয়ালি টু ফাস্ট। ঠিক আছে, তো এখানে যে জিনিসটা হবে সেটা হচ্ছে যে আপনি যখন এই যে কিংডম ভাঙ্গা কিংডম এর আপনি এই অঞ্চলটা শুধু দেখবেন যে কারা কোন সময় এসে শাসন করেছে। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের যে পোর্শন গুলো ছিল সেটার সাথে সাথে আমি প্রেজেন্ট আমার এখন কোন সময় কারা শাসন করেছে সেটা দেখব। সবাই রেডি? উপরে হচ্ছে বিসিই, মানে হচ্ছে যিশু খ্রিস্টের জন্মের পূর্বে, মানে 1800 সাল যিশু খ্রিস্টের জন্মের পূর্ব, মানে হচ্ছে এখনকার যদি 2000 অ্যাড করেন তাহলে এটা 4800 বছর আগে থেকে আমরা শুরু করছি। তখন আমার এই ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন কেবল শুরু হয়েছে। আর মহেঞ্জোদারোর ওই যে নিদর্শন যেগুলো পাই, ওই যে 4000 বছর আগের সে নিদর্শন গুলো তো আমি আমাদের এখানে ওই যে রাঙামাটি আনিয়াতে প্লায়োলিথিক আগে পেয়েছে, ওই যে আর্টিকেলটা দেয়া আছে এটার জন্যই, ওটার সাথে লিঙ্ক এটা। তো এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ডে কিছু সময় কিছু ইনপুট দিব বলার জন্য যে কোথায় কি হচ্ছে। আপনারা জাস্ট ফোকাস করবেন, আপনাদের ফোকাস পুরো ভারতবর্ষ না, যে নিচে এখানে শ্রীলঙ্কা আছে এটা না, ইন্ডিয়া আছে এটা না, আপনাদের মূল লক্ষ্য হবে এই যে বাংলাদেশের যে অঞ্চলটা আছে, বর্তমান বাংলাদেশের যে অঞ্চল, সে অঞ্চলে কোন সময় কারা শাসন করেছে সেটা খুঁজে বের করা। এখানে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি যে আমাদের এখানে অঙ্গ শুরুই হয় হচ্ছে 1300 খ্রিস্টপূর্বাব্দে, তার মানে আপনি হচ্ছে প্রথম 1000 বছরে আপনি আসল কথা আমাদের এখানে কোনো সভ্যতার আলাদা নিদর্শন এই ভিডিওতে আপনি পাবেন না, বা ছিল না এটা আমি বলতে পারবো না। হ্যাঁ ছিল, থাকতেই পারে। তো খাতা কলম নিয়ে সবাই রেডি? আমি এই ভিডিও লিঙ্কটা দিয়ে দিব, তো আপনারা পরেও দেখে নিতে পারবেন এখন যদি কোনো প্রবলেমও হয় কারো ভিডিওতে। ঠিক আছে, সো উই আর স্টার্টিং। এনি কোশ্চেন বিফোর দ্যাট? কোনো কোশ্চেন আছে? না স্যার। ইফ দ্য কোশ্চেন ইজ নট দেয়ার উই আর গোইং ফর দ্য ভিডিও। সিন্ধু সভ্যতা, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন এপাশে স্টার্টেড, সাল কমা শুরু হয়েছে। বৈদিক জনপদ এরপরে। এখন খেয়াল করেন অঙ্গ কেবল শুরু হলো। কলিং সম্রাট অশোকের রাজত্ব। মৌর্য সাম্রাজ্য, চন্দ্রগুপ্ত মৌর্য। পুরো ভারতবর্ষ তার আন্ডারে ছিল। ইন্দো গ্রিক, আলেকজান্ডার যখন অ্যাটাক করে ভারতবর্ষে, চন্দ্রগুপ্তের সাথে তার ফাইট হয় বেসিক্যালি।
কাশ্মীরের সূচনা, ওটা মাথায় রাখতে পারেন। বেঙ্গলি প্রিন্সেস মানে হচ্ছে যে বাংলার যুবরাজরা যখন শাসন শুরু করে আলাদা আলাদা ছিল, বাংলা সবসময় স্বাধীন থাকতো। এটা যীশু খ্রিস্টের জন্মের পরে, গুপ্তা এম্পায়ারের শুরু, এটা মাথায় রাখতে হবে। স্যার আচ্ছা স্যার, যে জায়গাগুলো ভ্যানিশ হয়ে গেছে ওগুলো ওখানে কি এখন জনবসতি নেই? আচ্ছা, এগুলো এক একটা শাসন, আমরা যে ভারতবর্ষ দেখাচ্ছি, গুপ্ত সাম্রাজ্য বাংলাদেশের যে অংশটা আছে সেটা দখল করে নেয়া, তারা এই যে কালার হচ্ছে তারা দখল করে নিচ্ছে তখন, ঠিক আছে, তারা শাসন করছে। এই সময়টা বৌদ্ধ ধর্ম ভারত, আমাদের এদিকে বৌদ্ধ ধর্মের খুব গুপ্তা এম্পায়ার তখন শুরু হয়। এখানে শ্রীহট্ট খুব ভালো করে খেয়াল করবেন, শ্রীহট্ট থেকে পরে কিন্তু সিলেট হয়েছে, গুপ্তা এম্পায়ারের সময় ডান পাশে সিলেটের জায়গাটা। ৫৭০ খ্রিস্টাব্দ বাইজার টাইম রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে এসছে, ইসলাম প্রচার শুরু হয়ে গেছে। কিন্তু 1000 সালের দিকে আমাদের এখানে ইসলাম আসে। পালা ডাইনেস্টি, পাল সাম্রাজ্য, 700 সাল থেকে, এটা খুব ইম্পর্টেন্ট, এরা অনেক দিন শাসন করে গেছে। সমতাটা, রারো, এই যে অঞ্চলগুলো ভাগ হয়ে গেছে সেটা খুব ইম্পর্টেন্ট। গাজনাবিদ, মুসলমানরা অ্যাটাক করা শুরু করেছে, গাজনাবি এম্পায়ার, সবুজ কালার, ইন্দোশাহি কিংডম। Thank you.
গুরি সালতানাত আর এখানে সেনা ডাইনেস্টি শুরু। দিল্লি সালতানাত মুঘলদের স্টার্ট আপের আগে আগের অংশ, মামলুক বলা হতো। স্যার ভিডিওটার লেন্থ কতটুকু? খিলজি, ইব্রাহিম খিলজি, খিলজির শাসন দিল্লি, তুঘলক 1300 সাল। বাংলাদেশের সুলতান, সুলতান গুলো সালতানাত অফ বেঙ্গল অনেকগুলো মিলে একসাথে তৈরি করেছিল। ইব্রাহিম লোদি মুঘল সাম্রাজ্যের এস্টাবলিশমেন্টের স্টার্টআপ। ১৪৯৮ দেখেন পর্তুগিজ, নিচের পর্তুগিজরা এসে কেবল কুঠি স্থাপন শুরু করে দিয়েছে, ঠিক আছে? তারা ব্যবসা করার জন্য কুঠি ইয়া করে, আর এদিকে মুঘল সাম্রাজ্য বিস্তৃতি লাভ করছে। শেরশাহ সুরি, সুরি এম্পায়ার, এরপর আবার মুঘল এসে দখল করে নিল। সালতানাত অফ বেঙ্গল এখানে ঠিক আছে, এবং হুগলির এখানে নতুন ইংরেজদের যে আটা আছে সেটা তৈরি হলো, এটা পর্তুগিজদের দুর্গ। মুঘল সাম্রাজ্য পুরো বিস্তৃতি, এটা আকবর এখন। ভারতবর্ষ মুঘল সাম্রাজ্যের আন্ডারে। পর্তুগিজ, ইংরেজ, ফ্রেঞ্চদের দুর্গ বেড়ে যাচ্ছে। নবাব অফ বেঙ্গল, ইস্ট ইন্ডিয়া কোম্পানি দখল করে নিচ্ছে পলাশির যুদ্ধের পরে। এখন হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন চলে হয়ে গেছে। পুরোটা পুরো ভারতবর্ষ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আন্ডারে যাচ্ছে ব্রিটিশ। ৪৭ ইন্ডিয়া পাকিস্তান, ৭১ বাংলাদেশ, স্যার একটা ব্রেক দিলে ভালো হতো, আজন দিচ্ছে তো। ইয়েস হ্যাঁ, আমরা একটা ব্রেকে যাব, বাট অনেক লম্বা চড়া একটা ভিডিও ছিল, বুঝতে পেরেছেন কিনা? টাইম লাইন অনুযায়ী তো লেখার কথা ছিল, ওটা লিখতে পারেন নাই, পরে লিখবেন দেখে। আমি যেটা দিয়ে দিচ্ছি, আর আমরা এখন ব্রেকে যাচ্ছি, আমরা ৭:১০ ব্যাক করব, ঠিক আছে? মাগরিবের নামাজের ব্রেক এরপরে অজু নিয়ে তারপরে বসবেন।
আপনি 15 তে আছেন চলে আসেন শুরু করেন এখন যদি 10 মিনিট দিতাম তখন 15 হতো আচ্ছা স্যার থাক আচ্ছা ওকে ঠিক আছে আসেন 7 10 এ আমরা দেখি স্টার্ট করতে করতে হয়তো সময় লাগে যাবে তো একটু আগে আমরা যে অংশটা শেষ করলাম সেটা ছিল হচ্ছে যে লম্বা চর একটা জার্নি করেছে 4000 বা 4500 বছরের জার্নি যদি 12 মিনিটে করতে হয় মাথার উপর যে যাওয়া হাই স্পিডে গেছে ঘুম চলে আসছে এটা হচ্ছে হাই স্পিডে যাবে এটাই স্বাভাবিক
কিন্তু এখানে মেইন ফোকাস যেটা ছিল যে আপনাদেরকে একটা আইডিয়া দেয়া যে কোন সময় কারা শাসন করে গেছে, ঠিক আছে, যে এখানে কারা শাসনে এসছে, যে ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ এটা হচ্ছে এখনকার প্রেজেন্ট সিনারিও। আচ্ছা স্যার, এখানে যে প্লেসগুলো মানে হোয়াইট হয়ে গিয়েছিল, মানে যেখানে কোনো শাসন দেখা ছিল না, ওই ওই জায়গাগুলো কি হয়েছিল? ওই জায়গাগুলো আমাদের মেজর ফোকাসে না, ওটা ভারতবর্ষের বাইরে। না স্যার, ভারতবর্ষের ভেতরে অনেক জায়গায় দেখা গেছে যে মানে কোনো কালার ছিল না, একেবারে কোনো কালার ছিল না, এরকম তো আমি পাই নাই। আপনি আমাকে এটা নিয়ে দেখায়েন স্ক্রিনশট দিয়ে, আই উইল ট্রাই। বাদ দেন, ওরা ওখানে ফুটবল বা ক্রিকেট খেলছে, বাদ দেন, ওটা কোনো কারণ নেই। শুধু বাংলাদেশের টাইপারি করব, তাই না? শুধু আমাদের এই যে গোল্লাদা, সরি, এই যে জায়গাটা আছে বাংলাদেশের এই এরিয়াটা, এইখানে যে অঙ্গবঙ্গ মাগাদ মিলে যেটা তৈরি হয়েছে এই অংশটায় কারা কারা শাসন করেছে। আপনি পাকিস্তান দেখা দরকার নাই, ইন্ডিয়া দেখা দরকার নাই, শ্রীলঙ্কায় দেখবেন যে অনেকদিন একই শাসন ছিল। এটা খুব মজার, কারণ শ্রীলঙ্কা দ্বীপ রাষ্ট্র ছিল, তো ওইটার উপরে এখন কেউ গিয়ে গিয়ে শাসন শুরু করতে পারে নাই। কিন্তু আমাদেরটা তো যে সিল্ক রোড বলেন, যা কিছুই বলেন, ইজি, সবাই এসে ডেরি মারত, বুঝতে পারছেন? আর একটা জিনিস খেয়াল রাখবেন এখানে, সেটা হচ্ছে যে বাংলা কিন্তু স্বাধীন চেতা, ওই যে প্রিন্সেস, বেঙ্গল প্রিন্সেস যখন করছে বা বারো ভূইয়া, তারা কিন্তু আলাদা আলাদা খন্ড খন্ড রাজ্য বিভক্ত। অন্যান্য এলাকা যেরকম বিশাল এরিয়া মিলে একটা হয়, বাংলাদেশের এই অঞ্চলে ফসল এতই বেশি হয় যে আসল কথা ছোট ছোট রাজ্যই স্বয়ং সম্পূর্ণ হয়ে যায়, ঠিক আছে? আর আজকে করোনার জন্য যদি আমরা বাঁচি, রিলেট করে বলছি, বেঁচে গেলে যাওয়ার পিছনে প্রধানতম রিজন হচ্ছে আমাদের কৃষি, এগ্রিকালচার, ঠিক আছে? যে আমাদের দেশে যে খাদ্য তৈরি হয় আমরা খাদ্যের স্বয়ং সম্পূর্ণ, যদি এটা না হতো তাহলে দেখতেন আজকে অবস্থা খারাপ। জি স্যার, দুর্ভিক্ষ লেগে যেত স্যার। ওকে, সো এটার পরে এটা মোটামুটি ছিল হচ্ছে আইডিয়া যে আমরা কি করলাম। আমরা এই মুঘল পোর্শনটা পড়ার পরে আজকে শেষ করে ফেলবো, আজকে আর বেশি আগাবো না, আমরা একটা প্রেজেন্টেশনে যাচ্ছি। দ্যাটস মুঘল এম্পায়ার। আমি দেখেন এখানে আপনাদের যে হোমওয়ার্কটা আছে সেটার মাঝখানে আপনাদের যে খুব মেজর কাজ করতে হবে, সেখানে সেনা ডাইনেস্টি, পালা ডাইনেস্টি খুব ইম্পর্টেন্ট। তারপরে আমাদের এখানে স্যার একটা কোশ্চেন ছিল স্যার, এই যে 4000 বছরের স্যার অনুমানটা কয়টা স্যার শাসন ব্যবস্থা ছিল স্যার অনুমান? এটা তো আমি বলবো না, আপনি অ্যাসাইনমেন্ট করলে বের হয়ে যাবে, যখন অ্যাসাইনমেন্টটা শেষ হবে বাংলাদেশে চলে আসছেন তখন আপনার বের হবে যে এই এলাকায় কয়টা শাসক ছিল। আমি যদি এখন বলে দিই অ্যাসাইনমেন্ট ইনকমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? ওটা দেওয়াই হয়েছে এটার জন্য, যে বোঝার জন্য কি আমরা মাসখানে তো অনেক স্পিড ভিডিও তো স্যার, মাসখানে এক হাফটা যাই গেলে বাজ যায় গেছে স্যার, সমস্যা দেখছে। হ্যাঁ, ওটা পজ দিয়ে দেখবেন পরে ঠান্ডা মাথায়, না স্যার টোটালটা জানা থাকলে বাদ গেলে স্যার আমরা একটু খুঁজে দেখতে পারতাম স্যার। বাদ গেলে বলা হলো, ওটা হচ্ছে ওই যে উল্টা ব্যাক ক্যালকুলেশন ছোটবেলায় কলেজে করতাম, বুঝছেন, ল্যাবে যখন যেতাম ফিজিক্সে জানতাম তো ডাটা এটা, এখন ব্যাক ক্যালকুলেশন করে মিলাইতে হবে, কারণ ডাটা কালেক্ট করছি করছি না মিলাইলে তো খারাপ। নটরডেমে কেউ আছেন এখানে? নটরডেমে আমাদের এখানে প্রায় সবাই পলিটেকনিক স্যার। না তো, হ্যাঁ ঠিক আছে, সরি, বাদ দেন তাহলে। সো আমাদের আর কি ল্যাব রিপিটটা অনেক বেশি ছিল, যে ক্লাসের পড়ার চেয়ে ল্যাবের প্যারাটা বেশি খেতাম, একবার ভুল হলে আবার রিপিট, আবার রিপিট, তিনবার চারবার সারাদিন ল্যাবে থাকতে হতো। ওকে, সো আমরা ব্যাক করি। Mughal Emperor. Someone please read it out. What is written here? Kya ekjon poren? Parvez poren. O porte parbo. Network kharap hole onno keu poren. শুনতে পাচ্ছি না, কি এম্পায়ার ওটা, কি এক্সপ্লেইনটা কি হবে এম্পায়ার? আমি শুনতে পাচ্ছিলাম না, আপনারা শুনতে পাচ্ছিলেন কি না এটা হচ্ছে কথা। আচ্ছা তুমি বলো স্যার, শুনবে সমস্যা নেই, আমি ঠিক করে দিব, নো প্রবলেম, ইউ ক্যারি অন।
ঠিক আছে আমি শুনতে পাচ্ছি না ক্যারিয়ন লুকু পড়তেছ নাকি না আপনি তো পড়েন না কে বি ভাই ও আচ্ছা না স্যার তো শুনতেছেন না সেজন্য আচ্ছা ঠিক আছে দা ফাউন্ডেশন অফ দা মোগল এম্পায়ার বাবর ওয়াজ দা ফাউন্ডার অফ মোগল এম্পায়ার বাবর ফাউন্ডেড দা এম্পায়ার বাই ডিফিটিং ইব্রাহিম লোদি ইন দা ফার্স্ট ব্যাটল অফ দা আরে আরে কাজ ছবি আসবো আবার আপনাদের কথা শুনতে পাচ্ছিলাম না বলে আমি নেটওয়ার্ক চেঞ্জ করলাম জি স্যার আমরা আবার শুনতে পাচ্ছিলাম স্যার ঠিক আছে সো এটা ছিল এখানে বেসিক্যালি বলা হয় হচ্ছে বাবর মুঘল এম্পায়ারের ফাউন্ডার এন্ড ডিফিটিং ইব্রাহিম লোদি ইন দ্য ফার্স্ট ব্যাটল অফ পানিপথ ইন 1526 প্রথম যুদ্ধ যে পানিপথের সেখানে করে এখন পানিপথের যুদ্ধ মানে কি এটা কি কোথায় হয়েছিল জাহাজ দিয়ে নৌকা দিয়ে কয়টা নৌকা ছিল না স্যার এটা আসলে একটা স্থানের নাম পানিপথ তাই এটা সবাই জানি তো আমি তো ছোটবেলায় মনে করতাম পানিপথ মানে হচ্ছে ক্যাপ্টেন জ্যাক স্প্যারো জি স্যার ছোটবেলায় আমি মনে করতাম ও এটা তো সামাজিক বিজ্ঞানে ছিল পানিপথের একটা কাহিনী লিখো পানিপথ যুদ্ধের কাহিনী ঠিক আছে যুদ্ধ আমরা পড়েছিলাম তো পানিপথ তো অবশ্যই একটা স্থানের নাম স্থান বুঝতে পেরেছি গুড তারা তো জানেন মার্চ অফ দা নর্দার্ন ইন্ডিয়ান ইন দা ব্যাটল অফ পানিপথ গেল মুঘল ওয়ার সেন্ট্রাল এশিয়ান টার্কো মঙ্গোল সেন্ট্রাল এশিয়ান তারা ছিল মধ্য এশিয়া ঠিক আছে টার্কো মঙ্গোলস মানে বুঝছেন টার্কিশ এন্ড মঙ্গোলিয়ানদের মিক্স আপ আচ্ছা ঠিক আছে এখানে দুইটা মিক্স আপ একটা হচ্ছে তুরস্ক আর মঙ্গোল মাঝখানে হচ্ছে একজন লিডার খুব নাম করা তৈমুরলং নাম শুনেছেন না তৈমুর তৈমুরলং তৈমুর ওখান থেকে আসছে তৈমুরটা শুনছি লংটা মনে শুনি নাই আচ্ছা তার পুরো নাম আরেকটা হচ্ছে চেঙ্গিস খান ও হ্যাঁ এটা শুনছিলাম চেঙ্গিস খান এই যে ইংলিশে লেখা হচ্ছে যে চেঙ্গিস খান কাল জি ই এন জি এস চেঙ্গিস খান হচ্ছে মুঘল মুঘলদের ইয়াতে সে হচ্ছে শাসক চেঙ্গিস খান নিয়ে কিছু কাহিনী আছে ঠিক আছে উনি ওই যে মুঘলরা এই দুইটার মিক্স আপ দুইটা লিডার যেমন আলেকজান্ডার যেরকম সেরকমই হচ্ছে চেঙ্গিস খান ঠিক সেরকমই আরেকটা লিডার হচ্ছে তৈমুরলং তো তৈমুরের এবং চেঙ্গিস খানের ব্লাডের কম্বিনেশন হচ্ছে মুঘল বুঝতে পারছেন চেঙ্গিস খান নিয়ে ইন্টারেস্টিং কাহিনী বলতে গিয়ে বললাম যে কেউ কি জানেন চেঙ্গিস খানের ওয়াইফের সংখ্যা কত একাধিক হবে মনে হয় স্যার যখন আমি এভাবে কোশ্চেন করছি ওয়াইফের সংখ্যা কত তার মানে অবিয়াসলি একাধিক হবে এটা তো স্যার জানি না সে যে কতজন নিছে আর একাধিক হবে এটা বুঝতে পারতেছি তার ওয়াইফের সংখ্যা 1004 মতান্তরে 3004 মাশাআল্লাহ কি হামদে আলহামদুলিল্লাহ বুঝছেন খুশি তো এটা প্রভিশন তখনকার প্রভিশন ছিল বা সে দখল করতে দখল করে তার হারে মেয়া ছিল এবং এটার কারণে একটা জিনিস মজার যেটা পাওয়া যায় উনি কি উনি কি একাই পুরুষ ছিল স্যার ওখানে আরো পুরুষ ছিল তাদের হয়তো আরো বয়স ছিল এখন উনি তো রাজা ছিলেন উনি কিং না ওনার সেই আছিল এবং এই চেঙ্গিস খানের এটার কারণে দেখবেন মঙ্গোলয়েড মঙ্গল জাতির সৃষ্টি হয়েছে এবং সেই মঙ্গলয়েডের বংশ আপনারা যদি নিজেদের দিকে আয়নায় দেখেন কারো যদি দেখেন নাক বোচা চোখটা একটু ইয়ার দিকে তো এইটা একটু ফর্সা কালার হোয়াইট কালার হাইটটা খুব বেশি না 6-7 ফিট না 5 ফিট 5 ফিট 5 এই রেঞ্জে তারা হচ্ছেন মঙ্গলয়েডের কিছু অংশ নিয়ে আসেন ওই যে জেনেটিক মিক্স আপ আছে না তার দাদার দাদার দাদা ও দাদির 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 কেউ না কেউ আপনার চেঙ্গিস খানের ব্লাডের সাথে কানেক্টেড বুঝতে পারছেন আর উনি এত বেশি বিয়ে করাতেই এত বেশি স্প্রেড আউট হয়েছে
তো ওকে এটা হচ্ছে পার্ট মাথায় রাখেন আমি জি স্যার এটা একটু আবার একটু বলেন কয়টা বিয়ে করেছে 1000 কত খুব ইন্টারেস্টিং 1004 মতান্তরে 3004 বলেন 1000 মতান্তরে 3004 তুমি 3000 ধরে নাও এমপি 1004 আরে ভাই হিসাব করলে প্রতিদিন হিসাব করতে গেলেই তো হচ্ছে 3 বছর যদি একদিন করেও থাকে একটা ওয়াইফের কাছে 3 বছর এমনি পার হয়ে যায় লাইফে এটাই তো কথা ও তো স্যার পার্টি ক্যাটাগরি বিয়ে করছে তাহলে ও তো পার্টি মনে তাচ্ছে বেশি করছে আপনি ফার্দার স্টাডি চেঙ্গিস খানের লাইফ পড়বেন হ্যাঁ ঠিক আছে এটা পড়ে নিয়ে তাহলে আর ও খুব ইন্টারেস্ট পড়ে নিয়ে কাজে দিবে তৈমুরের কথা বললাম ঠিক আছে বাবরের ডিসেন্ডেন্ট হচ্ছে তৈমুর অন হিজ ফাদার সাইড এন্ড চেঙ্গিস খান অন হিজ মাদার সাইড মানে বাবার দিকে তৈমুরের পাইছে মায়ের দিকে পাইছে হচ্ছে চেঙ্গিস খানের বাবর ওয়াজ আ সেন্ট্রাল এশিয়ান রুলার মানে সেন্ট্রাল এশিয়ান মানে মধ্য এশিয়া বলতে গেলে হচ্ছে আপনার ইরাক ইরান আফগানিস্তান যে রিজনটা আছে না সেখানকারটা বলে পার্সিয়ান রুলার এন্ড ওয়াজ আউটসাইড ফ্রম সেন্ট্রাল এশিয়া মধ্য এশিয়া থেকে তারা বাইরে করে দিয়েছে দেন হি ওয়াজ টার্ন টু কাবুল এন্ড আফগানিস্তান এস্টাবলিশড দেয়ার যেটা কাবুলে আসছে আফগানিস্তান হি দেন কনকোয়ার্ড নর্দার্ন ইন্ডিয়া ইন দ্য ব্যাটল অফ পানিপত এস্টাবলিশ দ্য মুঘল এম্পায়ার এন্ড বাবর মারা যায় হচ্ছে 1530 বাবরের সাথে আকবরের সম্পর্ক কি বলতে পারেন ছেলে বাবা এই টাইপ কিছু স্যার অন্য কেউ দুই ভাই ভাই কে বলছেন তার আশেপাশে কেউ থাকলে তার মাথা একটা বাড়ি দেন আমি যদি দাদা নানা হইতে পারি ছেলে বাবা এই টাইপ কিছু দাদা 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 ও আচ্ছা ঠিক আছে বাবরের দাদা তো দুই ভাই হয় না দাদা ও দাদা ভাই হ্যাঁ বাবরের ছেলে হচ্ছে হুমায়ুন হুমায়ুনের ছেলে হচ্ছে আকবর ঠিক আছে বাবর হচ্ছে পানিপথে এটা এস্টাবলিশ করলেন মুঘল এম্পায়ার বাবর ডাইড হচ্ছে 1530 তারপরে হচ্ছে যে জায়গায় গেটে একটু সব দেখেন অনেকে ওয়েট করছে ঢোকার জন্য আচ্ছা দেন ওয়াজ টার্ন টু কাবুল এটা গেল এর পরের অংশ যদি যাই আল্লাহ এখানে দেখেন তখনকার আমলের পিকচার যে জহিরুদ্দিন জন্ম অত সালে এবং প্রথম 1526 সালে থেকে 1530 সাল পর্যন্ত উনি শাসন করেছেন ভারতবর্ষে দখল করে নিলেন ওই যে অ্যাটাক করে যে সেই অ্যাটাকারের একজন ওনারা তারপরে হুমায়ুন এখন তার নাম হচ্ছে নাসিরুদ্দিন মোহাম্মদ হুমায়ুন হি কেম টু দ্য থ্রোন 1530 সালে এবং 1555 সাল এবং 1555 পর্যন্ত রুল করেন মাঝখানের একটা সময়ে হুমায়ুন পরাজিত হয় শেরশাহ সুরি নামে আরেকজন শাসকের কাছে এটা 1540 সালে ঠিক আছে আমি কিন্তু পুরো বাংলা বলছি ইজ ইট ওকে আপনাদের বোঝানোর জন্য নাকি ইংলিশে বলবো না যেটা না স্যার বাংলাতে বলবো না স্যার বাংলা বাংলা স্যার বাংলা এরপরে হুমায়ুন ওয়াজ আউটসাইড এন্ড টু এক্সাইল ইন লাহোর কাবুল এন্ড পার্সিয়া ওই যে তখন 1540 এ যখন সে পরাজিত হলো সে চলে গেল হচ্ছে কাবুল পার্সিয়া 1555 সাল পর্যন্ত এগুলো ঘুরে বেড়াইছে যে আবার দখল করতে হবে এরপর সে আসলে 1555 সালে এসে পার্সিয়ান রুলার নেয় স্বাভাবিক চার সাথে পার্সিয়ান রুলারের সাহায্য নিয়ে আক্রমণ করে শেরশাহ সুরিকে পরাজিত করে নিজে আবার শাসনভাগে ব্যাক করে ঠিক আছে এটা হচ্ছে আমাদের মুঘল এম্পায়ারের পিরিয়ডের যে তার সে সময়কার ছবি তার ক্যামেরা ভালো ছিল এটা হচ্ছে ছবি তোলা হয়েছে তার রাজত্ব এটা হচ্ছে হুমায়ুন বা আকবরের বাবা স্যার তখন তো ভালো ক্যামেরা ছিল আরে না এটা হাতে আছে এটা হচ্ছে যে কি 2 করছে মনে হয় 2 মেগাপিক্সেল এটা হাতে আছে আচ্ছা এরপরে হচ্ছে সুরি ডাইনেস্টি ওই যে শেরশাহ সুরির কথা বললাম উনি হচ্ছে 1540 সাল থেকে এরপরে উনি 1540 থেকে 1555 সাল পর্যন্ত শাসন করেন এই শেরশাহ সুরি অনেক বড় বড় কিছু চেঞ্জ আনেন হ্যাঁ আমাদের বাংলার জন্য ওনার ইম্পর্টেন্স মুঘলের চেয়ে বেশি এই যে 15 বছরের যে চেঞ্জটা করেন উনি একটা রোড তৈরি করেন যেই রোডটা আপনার চট্টগ্রাম থেকে একবারে কাবুল পর্যন্ত গেছে সেই সময়ে এটার নাম হচ্ছে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড ঠিক আছে এটা কি দেখবেন এখন আমি
দিয়ে দেখাইতে পারি যে এই রোডটা যে কিভাবে গেছে। চট্টগ্রাম থেকে গেছে যখন তখন এটা পড়ছে এই রোড দিয়ে, তখন এই যে ব্যবসা বাণিজ্য যে সিল্ক রোড এর একটা হিসেবে এখানে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড কাজ করতো, ঠিক আছে। এই যে ইন্ডিয়ার মধ্যে দিয়ে পাকিস্তান হয়ে আফগানিস্তান পর্যন্ত, তখন তখন তো একই রাষ্ট্র ছিল না, এই কানেকশনটা ছিল, তখন তো আর পাসপোর্ট লাগতো না। তাহলে ওইসব দেশে নদী নেই স্যার? বুঝি নাই স্যার, ওইসব দেশে নদী নেই তাইলে নাকি? নদী তো আছে, নদী পথ আলাদা পথ সড়ক পথ থাকবে না তাই বলে এখন আপনি বরিশালে যাইতে পারেন হচ্ছে ইয়াদে লঞ্চ দিয়ে, তো সবে কি বরিশালে লঞ্চ দেওয়া যায়? রাস্তা নাই স্যার, রাস্তা আছে কিন্তু ফেরি তো আছে, ফেরি তো আছে, ওইটাই তো বললাম, বুঝেন নাই। ও আচ্ছা, তাহলে না এখানে ফেরি দিয়ে যাবো না, এই জন্য স্যার না না ফেরি রাস্তা আছে, এই রাস্তা আছে, ঠিক আছে, ওকে। পদ্মা সেতু হলে সমস্যা নাই। হ্যাঁ, এখন দেখেন এখানে একটা মজার জিনিস আছে যে একটা জোক বলে যে শেরশাহ ঘোড়ার ডাকের প্রচলন করে, বুঝছেন? না স্যার, ঘোড়ার ডাকের এটা নিয়ে একটা কৌতুক আছে যে পরীক্ষার হলে কোশ্চেন আসছে যে ঘোড়ার ডাকের প্রচলন করে কে, এখন এই স্টুডেন্ট পারে না, সেই স্টুডেন্ট পাশের স্টুডেন্টের কাছে জিজ্ঞেস করতেছে যে ঘোড়ার ডাকের প্রচলন করে কে, তখন বলতে শেরশাহ সুরি মানে শেরশাহ করে, তো সেই স্টুডেন্ট এখন নিজের মতো আরো কিছু ক্রেডিট নিয়ে লিখতে হয়, তো সে লিখছে যে শেরশাহ ঘোড়ার ডাকের প্রচলন করেন, এর সাথে লেজ লাগাই দিছে ইতিপূর্বে ঘোড়া ডাকিত না, বুঝছেন? তো অ্যাকচুয়ালি ঘোড়ার ডাক হচ্ছে দূরে একটা চিঠির বক্স নিয়ে যাইতেন, সেখান থেকে আবার আরেকজন যাইতেন, ওই যে পোস্টম্যান সিস্টেম, ডাক ব্যবস্থা, ঠিক আছে। শেরশাহ হচ্ছে প্রথম পার্সন যিনি ওই কবুতর বাদ দিয়ে ঘোড়া দিয়ে ডাক ব্যবস্থা প্রচলন করে, ঠিক আছে। তো সেই কনটেক্সটে হচ্ছে শেরশাহ প্রথম ঘোড়ার ডাকের প্রচলন করে, এখন এই কোশ্চেনের আনসার যদি দেয় যে ইতিপূর্বে ঘোড়া ডাকিত না, তো এখন বুঝছেন কাহিনী কোথায়? জি স্যার, ওকে। তারপরে যদি আমি ইয়াতে আসি যে তার শাসন আমল সুরি ডাইনেস্টি পরে আকবর 13 বছর বয়সে শাসনে আসেন, আকবর সম্পর্কে আপনারা অনেকেই পড়েছেন জানেন, প্রোগ্রেসিভ অ্যাডমিনিস্ট্রেশন চেঞ্জ আনেন, উনি মুঘল সাম্রাজ্যকে বিস্তৃতি লাভ করেন এবং উনি হচ্ছেন ফার্স্ট জেনারেশন যার জন্ম এসে এই এলাকায় হয়েছে। হ্যাঁ, ঠিক আছে। 55 সালে কি হুমায়ুনে আবার রাজত্ব গ্রহণ করলো? হ্যাঁ, হুমায়ুন রাজত্ব গ্রহণ করে এবং রাজত্ব গ্রহণ করার পরে মারা যায়, তখন আকবর হচ্ছে 13 বছর বয়স। ওই সময় আকবরের সাথে শাসন করে বৈরাম খান, আকবরের মানে হুমায়ুনের খুব ছিল মানে বিশ্বস্ত লোক এবং সেনাপতি ছিলেন, তারপরে উনি শাসন বৈরাম খান আবার ইয়াকেই শাসন দেয়, আকবরকেই দেয় পরে, এবং আকবর পরে এই শাসন দখল করে নেন এবং প্রোগ্রেসিভ অ্যাডমিনিস্ট্রেটিভ চেঞ্জ নিয়ে আসেন, এবং আকবর একটু মডার্নিস্টিক ভিউ এর মানুষ ছিলেন, সাম্রাজ্য বিস্তৃতির জন্য উনি হিন্দুদের সাথে সম্পর্ক স্থাপন করেন। এরপরে হচ্ছে তখন খুব বেশি ফাইট হচ্ছে রাজপুতদের সাথে, তো যখন আপনি বিয়ে করছে তখন দেখা যাচ্ছে যে ওনার ওই যে প্রোগ্রেসিভ যে অ্যাডমিনিস্ট্রেটিভ হিন্দু ধর্মের কেউ কিন্তু হচ্ছে আহলে কিতাব মানে যারা যাদের উপর কিতাব অবতীর্ণ হয়েছে, যেমন খ্রিস্টান ইহুদি, তাদেরকে ধর্ম পরিবর্তন না করে বিয়ে করার পারমিশন ছিল মুসলমানদের, কিন্তু মুসলমানরা ধর্ম পরিবর্তন না করে বিয়ে করতে পারবে না হচ্ছে যারা পূজার সাথে জড়িত বা মূর্তি পূজা করেন তাদের বিয়ে করতে পারবে না, এই রুলস ছিল।
কিন্তু যখনই হিন্দুদের বিয়ে করতে যাচ্ছেন তখন উনি সুফিজমের সাথে মিক্স আপ করে দীনে ইলাহি নতুন ধর্মের কথা বলেন, ঠিক আছে? তো এটা নিয়ে মুসলমানদের মধ্যে অনেক ফাইট ছিল, বাট উনি সাম্রাজ্য বিস্তৃতির জন্য দ্যাট ওয়াজ এ ট্যাকটিক্যাল ডিসিশন, ঠিক আছে? মুঘল শেষ, এই যে দেখেন এটা হচ্ছে এখন 10 Mbps মেগাপিক্সেলের ক্যামেরা আসছে, স্টাইল চেঞ্জ হয়ে গেছে, এটা আকবরের ছবি, সম্ভব না বুঝি নাই বলছি, এখন কিছু মনে রাখতে তো খুব চাপ, মনে রাখতে হবে না এত কিছু, মাথা কিছু কিছু থাকলেই হবে। তারপরে আমি যদি নেক্সট আগাই, মুঘল জাহাঙ্গীর, জাহাঙ্গীর তো হচ্ছে বিখ্যাত, চেনেন মনে হয়, এরই আরেকটা নাম হচ্ছে সেলিম, নূরজাহান, ঠিক আছে? উনি নূরজাহানকে বিয়ে করার জন্য নূরজাহানের তিনজন স্বামীকে মেরে ফেলছেন, তারপরে অবশ্য বিয়ে করছেন, পরে দেখা গেল উনি এত বেশি অ্যালকোহলিক আনিয়া, তারপরে দেখা গেল যে ওনার রাতে হচ্ছে নূরজাহানই পর্দার আড়াল থেকে শাসন করে। নূরজাহান ইজ মোর কাইন্ড অফ অটোম্যান সাম্রাজ্যের নাম শুনেছেন? সুলতান সুলেমান, এটা হচ্ছে সুলতান সুলেমান ইজ লাইক হচ্ছে মুসলিম, ওই যে আমরা পরে যখন খিলাফতের দায়িত্ব দিলাম হচ্ছে তুর্কিদেরকে, তো তুর্কি হচ্ছে কিং ছিলেন হচ্ছে সুলেমান, হ্যাঁ, তো ওদেরকে বলা হয়েছে অটোম্যান, ওদের সাথে ইউরোপের ফাইট হয়েছে, ওটা আমাদের হিস্ট্রি না, তো আমাদের হিস্ট্রির সাথে ওখানে প্রথম মুসলিম নারী হিসাবে ক্ষমতায় আরোহণ করেন বা রুলিং এ আসেন সেটা হচ্ছে আপনার হুররাম সুলতান, কিন্তু আমাদের সাউথ এশিয়ায় প্রথম মুসলিম নারী হিসেবে শাসনে খুব বড় অবদান রাখেন হচ্ছে নূরজাহান, এরপরে সুলতানা রাজিয়াও আছেন পরে, ঠিক আছে? তো এটা জাস্ট মাথায় রাখার জন্য বললাম। স্যার এখানে একটু কোশ্চেন আছে আমার, সুলতান সুলেমান বললে নাকি টিভিতে একটা সিরিয়াল প্রচার হয়, এইটাই? হ্যাঁ, ও আচ্ছা। এখানে দেখেন যে জাহাঙ্গীর মোহাম্মদ সেলিম ইলিয়াস জাহাঙ্গীর, ওনার নাম যে সেলিমের এত ছিল, এখানে শাসনে দেখেন উনি এখানকার ছবিটা দিছে হচ্ছে সাফাভিদ শাহ আব্বাসের সাথে। ইন্টারেস্টিং, দেখেন ছবির নিচের অংশটা একটু ভালো করে খেয়াল করেন, উপরে সূর্য আছে, নিচের অংশটা খেয়াল করেন, জাহাঙ্গীর দ্বারা আছে হচ্ছে পৃথিবী, নিচে গোল পৃথিবী, পৃথিবীর ভারতবর্ষের ম্যাপ, ম্যাপের উপর, ঠিক আছে? ভারতবর্ষের ম্যাপের উপর সিংহের উপরে দ্বারা আছে হচ্ছে জাহাঙ্গীর, আর এই পাশে হচ্ছে গরু, গরুকে গরুর উপরে দাঁড়ায় আসেন হচ্ছে স্বাভাবিক চা ক্ষমতা বোঝানোর জন্য, বুঝতে পারছেন? যে তাকে চাইলে খেয়ে ফেলতে পারে কিন্তু খাইতেছে না, একসাথে সহ অবস্থান দিছে। তখনকার ছবিগুলো বানাইছে কত শয়তানি করে, আল্লাহ রক্ষা করুক। তারপরে আসলো হচ্ছে শাহজাহান, শাহজাহানের নাম শোনার কথা, নাম না শুনলে তাজমহলের নাম শুনছেন, মমতাজের জন্য বানায়, উনিও হচ্ছে বিশাল কাহিনী তার। এখানে হচ্ছে তাজমহল তৈরি হয় যেটা, আর এখানে জানেন কিনা জানি না, মমতাজের জন্য যে তাজমহল তৈরি করে, মমতাজ কয় নাম্বার ওয়াইফ তার? ঠিক আছে, তো ইটস লাইক কাহিনী চলতেই থাকে তাদের এই বংশধর, ঠিক আছে, উনি ক্যারিয়ার অন করে গেছেন। এই যে শাহজাহানের ছবি, শোনো ভালো করে, এখন কোন সিস্টেম না মনে হয়। এরপরে গেল আওরঙ্গজেব, তারপরে এসেছেন উইথ মারাঠার সাথে 27 বছর যুদ্ধ করে, তারপরে হচ্ছে এই যে পরে ফল শুরু হয়। আওরঙ্গজেব হচ্ছে সবচেয়ে ভালো শাসক ছিলেন যদি আকবরের ইয়ার পরে যদি আপনি চিন্তা করেন। আওরঙ্গজেবের ছবি, এই যে এখন ছবি ডিজিটালাইজ হয়ে গেছে, এটা ডিজিটাল ক্যামেরায় তোলা সাইড সেলফি, সেলফি ফেসবুকে, ফেসবুকে দিয়ে আছে স্যার, খুঁজে দেখেন এই ছবি দিয়ে, নাহলে আপনারা খুলেন, ঠিক আছে? নামটা ভালো করে খুঁজে না থাকলেও নাম দিয়ে কিন্তু পাওয়া যাবে স্যার, আইডি ভেরিফিকেশন করবেন, এনআইডি তো এখন বানানোই যায়। স্যার তবে আমরা একটা জিনিস শিওর স্যার, আমরা একজনের ভিতরে আরেকজনের কাহিনী ঢুকিয়ে দিব, এখান থেকে আমাদের বেশি কিছু পড়তে হবে না, এই পর্যন্ত মুঘল এম্পায়ার শেষ।
জাস্ট এমনি দেখার জন্য এখান থেকে দেখে নিতে পারেন। স্যার মোগলে স্যার কয়জন ছিল শাসক? এখানে আমি তো 6 জনের কথা বললাম। 2 4 6 7 জন তো হয়ে গেল স্যার। আপনি ওখানে ওই যে শেরশাহ শেরশাহ তো মোগল না, শেরশাহ তো মোগল বাবর স্যার, বাবর, হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, আওরঙ্গজেব, তারপর হচ্ছে বাহাদুর শাহ। বাহাদুর শাহ বাদ দেন, আওরঙ্গজেব পর্যন্ত। স্যার মনে হয় 19 জন ছিল। অতগুলো দরকার নাই, মেজর দেখবো সেগুলো। যেটা হচ্ছে পড়বেন সেটা হচ্ছে এখানে আমাদের একজন এখানকার মানে ওই বংশের একজন আমাদের মুক্তিযুদ্ধের সময় হেল্প করছেন, বাহাদুর শাহ 6 মনে হয়, বুঝছেন? মনসুর আলী খান পাতৌদি ওই সময় হচ্ছে উনি দিয়েছিলেন আমাদের একটা ডাকোটা প্লেন দিয়েছিলেন, চেনেন? এই যে প্লেনটা দিয়েছিলেন যিনি, উনি হচ্ছেন সাইফ আলী খানের দাদা, প্রেজেন্ট সাইফ আলী খান হিরো। ও আচ্ছা, আর সাইফ আলী খান কিন্তু নবাব, নবাব ফ্যামিলি। জি নবাব, ঠিক আছে। সো ওই ওই জেনারেশন ধরে এটা চলে এসেছে। কি পড়েছি মোগল সাম্রাজ্য সম্পর্কে বললাম, 4000 বছর পড়ছি আমরা প্রথমে দেখছি, 12 মিনিটের ভিডিও। তারপর মোগল আগে জানতেন না, এখন জেনেছেন, আজকে জেনেছেন, ক্লাসের পরে এরকম জাস্ট একটা করে টপিক বলেন, একজন একজন স্যার। মোগল মোগল সাম্রাজ্যের স্যার ধারাবাহিক ভাবে একদম বাবর আকবর সবার সম্পর্কে জানতে পেরেছি শর্টলি। আচ্ছা তারপর আমাদের গ্রাম টাং রোড সম্পর্কে বিশাল তথ্য জানলাম, আগে তো জানতাম শুধু এটা এতটুকুই ছোট একটা রোড। ও আচ্ছা, সিল্ক রোড সম্পর্কে আগে জানতেন? না স্যার, সিল্ক রোড। আচ্ছা স্যার একটা কোশ্চেন করি সিল্ক রোড সম্পর্কে। স্যার আমি সিল্ক রোড নামটা শোনার পরে ফার্স্ট ভাবছিলাম যে স্যার এটা এখানে কেন বলছে। ডার্ক ওয়েবে একটা একটা না কয়েকটা সাইট আছে, সিল্ক ওয়েব 2, সিল্ক রোড 2, সিল্ক রোড 3 এরকম। ডার্ক ওয়েব সম্পর্কে খুব আইডিয়া কম আমার, অ্যাক্সেস নাই তো, আমি এক্সপ্লোরও করি নাই, তো আমি বলতে পারবো না যে এটা কেন সিল্ক রোড 1 সিল্ক রোড 2 দিছে। কোড নেম হবে তো, অ্যাজ দে আর ইউজিং নেম, সাইট নেম ইজ সিল্ক রোড করছে তো, এরকম সিল্ক রোড এখান থেকে এসেছে, এখান থেকে নামটা কি ইউজ করছে হয়তো। ওয়েট ওয়েট ওয়েট, লেট মি পজ ইট, আমি আপনার